আমাদের ডেপুটেশন দেওয়ার কথাই ছিল না, তবু আমরা এমনি ওনার সঙ্গে উনি বারবার রিকোয়েস্ট করেছেন, আমাদের ওখানেই যাওয়ার কথা, ওইখানেই থাকার কথা ছিল, ওনারাই প্রশাসন রিকোয়েস্ট করেছে, তাই আমরা এখানে এসে ওনার সঙ্গে দেখা করে এসপির সঙ্গে দেখা করে আসলাম। এবং যে সন্ত্রাস হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতে, তার প্রতিবাদে আজকে আমরা এসপি অফিসে এসেছি এবং এসপিকে আমরা যে এই কথাগুলো এসপির সামনে তুলে ধরেছি যে কেন জনসমর্থন বিজেপির পাশে থাকার পরেও কেন এরকম হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মদতে এবং প্রশাসনের সহযোগিতায় কোচবিহার জেলায় সন্ত্রাস হচ্ছে। ওনাকে আমরা এই কথাগুলো বলেছি যে উনি ভালো করে শুনে বলেছেন, উনি কথা দিয়েছেন কয়েকদিনের মধ্যেই এই গণ্ডগোলগুলো থামানোর চেষ্টা করবেন, যদি না করেন বিজেপি বৃহত্তর আন্দোলনে আরো নামবে। স্পেসিফিক আপনারা কি কি বললেন, স্পেসিফিক ভাবে কোনটা কোনটা তুলে ধরলেন? তুফানগঞ্জে যে ঘটনা ঘটেছে আমাদের 3 তারিখ অগাস্টের, যে যুব মোর্চার এবং আমাদের টাউন মণ্ডলের সম্পাদক, যুব মোর্চার সভাপতি টাউন মণ্ডলের তাদের পার্টি অফিস থেকে বের করে রাস্তায় বেধরক পিটিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়, তারপর ওইখানে যে এই প্রতিবাদ করার জন্য জমা হয় আমাদের ওইখানে প্রবীণ এক শিক্ষক প্রভাত বসাক, যখন মানুষের যে কেন যুব মোর্চার এবং টাউন মণ্ডলের সভাপতি তারা পার্টি অফিসে বসেছিলেন, কেন মারতে মারতে একটা রাজনৈতিক দলের নেতা তারা চোর গুন্ডা নয়, কেন পুলিশ মারতে মারতে তাদের নিয়ে আসবে, খুব তৈরি হয়েছে, তারপর ক্ষোভকে শান্ত করার জন্য আমাদের এই লিডার গিয়েছেন, তাকেও বেধরক পেটানো হয়, তাকে হসপিটালে আনা হয়, প্রবীণ শিক্ষক
তাকে বেধড়ক পিটিয়ে করছে। এবং শীতলকুচিতে গত 8 তারিখে ওইখানে 144 ধারা জারি আছে, ওইখানে তৃণমূল কংগ্রেস সশস্ত্র হারমাত্রা মিছিল করছে এবং পুলিশ সহযোগিতা করছে। এরকম দেওয়ানহাটে হয়েছে, সারা কোচবিহার জেলায় হচ্ছে, পুলিশের সহযোগিতা নিয়ে দিদি বলো কর্মসূচি তৃণমূলরা করছে। এর বিরুদ্ধে সন্ত্রাস হচ্ছে, আমাদের সাধারণ কর্মীদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, সাধারণ কর্মীরা এলাকায় আছে, তৃণমূল কংগ্রেসের জনসমর্থন হারিয়েছে কিন্তু কিছু হারমাদের দিয়ে এবং পুলিশের সহযোগিতা নিয়ে করছে। আমরা তীব্র এর প্রতিবাদ করছি, এসপিকে জানিয়েছে, উনি কথা দিয়েছেন, উনি দেখবেন, যদি না করেন এরপরে বৃহত্তর আন্দোলনে বিজেপি সামনে। ডেপুটেশন দেওয়ার আগে আপনারা এই গেটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং পুলিশের সঙ্গে